বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ আমি উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের জীববিদ্যা বিষয়ের পেজ নম্বর SC 336-এর একটি পেজের সমাধান করে দিলাম, পার্ট বি এর সমাধান করে দিলাম। তোমরা একটু দেখে নাও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে পরবর্তী ভিডিওগুলো নির্ধারিত সময়ে পেয়ে যাও। দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর হচ্ছে ব্যাকটেরিয়ায়। প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো অক্সিটোসিন। ইন্টারফেরন কিসের বিরুদ্ধে কাজ করে? উত্তর হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। নিম্নলিখিত কোন প্রকার ডিএনএ বার্তাবহ বামাবর্ত? আচ্ছা, এটা হচ্ছে জেড ডিএনএ বামাবর্ত। জন্মহারের সূত্রটি হলো NNDT। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন? এটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির। কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে? এটা হবে প্রোজেস্টেরন। কোয়াসার্ভেট হলো কলোডীয় পদার্থ। উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতির অন্তিম পর্যায়টি হলো ক্লাইম্যাক্স কমিউনিটি। যে ডিএনএ সজ্জা প্রোটিনকে কোড করে তাকে কি বলে? উত্তর এক্সন বলে। পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকে ডিম্বগ্রন্থ ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় পোরোগ্যামি, আর ডিম্বক মূল দিয়ে যদি প্রবেশ করে তখন তাকে বলা হয় চ্যালাজোগ্যামি, আর ডিম্বক ত্বক দিয়ে যদি প্রবেশ করে তখন তাকে বলা হচ্ছে মেসোগ্যামি। আর অটোগ্যামি তো তোমরা জানো, একই ফুলের মধ্যে পরাগ মিলন। মুরগির একটি ভূমধ্যসাগরীয় বিড হলো সাদা লেগহর্ন, হচ্ছে ভূমধ্যসাগরীয় বিড। এখানে দেখো প্রথমে আছে প্লাইমাউথ রক, এটা হচ্ছে আমেরিকান বিড, আর কোচিন আর বার্মা, এটা হচ্ছে এই দুটো হচ্ছে এশিয়াটিক বিড। জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন ওয়াইসম্যান। SO2 দূষণ নির্দেশক উদ্ভিদটি হলো এখানে হবে লাইকেন। এখানে দেখো যে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 2 নম্বর 2-এর দাগের 4টে এসএকিউ রয়েছে। কোন ভ্রূণ কোন অবস্থায় জোড়ারু স্তরে রোপিত হয়? এগুলো আমি খাতায় লিখে নিয়ে আমি তোমাদের করে দিয়েছি, একটু তোমরা দেখে নাও। দেখো প্রথম প্রশ্নটার উত্তর হবে বাস্টোসিস্ট বা বাস্টুলা অবস্থায়। আচ্ছা, তারপরে প্রশ্ন অথবা আছে ম্যালাকোফিলি কি? এর উত্তর হচ্ছে শামুকের সাহায্যে পরাগ যোগকেই ম্যালাকোফিলি বলে। তারপরে প্রশ্ন আছে 2-এর দাগে ব্ল্যাক ফুট ডিজিজের কারণ লেখো। ব্ল্যাক ফুট ডিজিজ এটা হয় আর্সেনিক দূষণজনিত কারণেই। তারপরের প্রশ্ন আছে ম্যালেরিয়া পরজীবী কোন দশাটি সংক্রামিত মানুষ থেকে মশার দেহে প্রবেশ করে? এখানে হবে পুং এবং স্ত্রী গ্যামোসাইট, পুং এবং স্ত্রী গ্যামেটোসাইট বা গ্যামেটোগনি দশাতে প্রবেশ করে। পরের প্রশ্ন আছে লিম্ফোসাইট কোথায় উৎপন্ন হয়? লিম্ফোসাইট অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। এক জিন এক উৎসেচক মতবাদটি কার? এখানে দুটো বিজ্ঞানী আছে, জর্জ ব্যাডল অ্যান্ড এডওয়ার্ড ট্যাটাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।